السلام عليكم السلام عليكم السلام

মনিহারি ক্রয় সবসময় ব্যয় যদি মণিহারি ক্রয় হয় বাট মণিহারি যদি মজুদ হয় তাহলে আবার সম্পদ এখন এটা কিভাবে আছে সেটা দেখতে অব্যবহৃত অব্যবহৃত হিলে সম্পদ সম্পদ আর আর sir আরেকটা জিনিস লগ্নির সাথে যদি ধরেন দশ percent আমার লগ্নি আছে ওখান থেকে যে লগ্নি সুদ আমার বের হবে মানে দীর্ঘ আর কি সম্পদ এটা তো হচ্ছে ওই যে সুদ আসবে ওটা থেকে প্রাপ্ত সুদ যদি রেওয়া মিলে দেওয়া থাকে ওটা কি বাদ যায় সব সময় হ্যাঁ বাদ যায় বাদ দিয়ে অনাদা ইস্যুর বে বের করতে হয় বকেয়া প্রাপ্ত সুদটা বাদ দিয়ে অনাদা ইস্যুর বে বের করতে হয় আচ্ছা ঋণপত্র তো তাহলে same

এখন আল্লাহ জানেন মানে বেশিরভাগ সময় দেখতেছি এখন কেউ ক্লাস টাস ঠিক মতন এখন করতে চায় না বিশেষ করে কয়েকজন মানে যেমন আমাদের অঙ্ক একজন মিস নেয় আয়েশা মিস ওনার ক্লাসে আমরা হয়তোবা চারজন থেকে পাঁচ জন হই হাইস্ট না নতুন মিস মানে হ্যাঁ 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 নতুন আমাদের অঙ্ক উনি হইতেছে ওনার ক্লাসে আমরা চার থেকে পাঁচজন জন এই তো চলতে থাকলে তো অনলাইনে ক্লাস না হয় বন্ধ করে দেওয়া উচিত কারণ আমি দেখতেছি যে উপরের দিকে তোমাদের 9 থেকে 12 পর্যন্ত যে ক্লাসগুলো হয় এগুলাতে প্রাইস্ট সেকশনে একই অবস্থা দৃশ্যমান বাট নিচে দিকে আবার ভিন্ন চিত্র নিচে দিকের ক্লাসগুলোতে অনেক ক্লাস ও ছাত্র ওরা মজা করে ওরা ওদের ওদের ক্লাসে মজা হয় কারণ ওই দেখা যায় যে বেশিরভাগ সময় গ্রাফটা দেখানো হয়

তো ওদের মোটামুটি অবস্থা আরো খারাপ যাক আমরা পারিবারিক আত্মকর্মসংস্থানমূলক আত্মকর্ম হিসাবে আসি। যেটা আমরা গত ক্লাসগুলোতেও করাইছিলাম ও আমাদের এই লেকচার না সরি এটা না একটা লেকচার এটা না করে আসছে মনে নাকি আত্মিকোর হ্যাঁ দেখতে পাচ্ছে মনে ইয়াতিকুর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ স্যার কেমন আছেন আমি তো ভালো আছি আমরা পারিবারিক বাজেটে আছে আমাদের আসলে লাস্ট অর্ডার এটাই মূলত এর পরে তো আমরা রিভিশন ক্লাসগুলোতে যাব তো পারিবারিক বাজেটের আমাদের অঙ্কর আজকে আমরা যা শিখতে পারবো এই ছবি আমরা আগে দেখছি এটা নিয়ে বেশি এই বর্ষসে তোমরা যা শিখতে পারবে প্রথমত পারিবারিকটা হবে নির্ণয় করতে পারবে প্রথম কাজ আমরা গত ক্লাসে পারিবারিকটা বিল বের করছি দুই নম্বর হচ্ছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবে এটাও গত ক্লাসে আমার ক্লাসে আমি করাইছিলাম এবং তিন নম্বরটা আমাদের জন্য প্রায় নতুন আমি করাই নাই আগে ক্লাসে আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুত করতে পারবে এই অঙ্কের বেলা তো যাই হোক আমরা প্রশ্নে চলে যাই তো প্রথম জনাব মোশারফ হোসেন একজন ব্যক্তি তার পরিবারের এক জানুয়ারি দু তারিখে আর্থিক অবস্থা নিম্নরূপ মানে জানুয়ারি এক তারিখে কিছু সম্পদ দেওয়া আছে নগদ তহবিল এক লাখ বাড়িঘর সাড়ে চার লাখ টাকা মোটর সাইকেল এক লাখ পঁচিশ হাজার টাকা আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা গহনা পত্র পঁচাত্তর হাজার টাকা এবং বারো পার্সেন্ট ঋণ হচ্ছে তিন লাখ টাকা এই হচ্ছে তার এক তারিখের আর্থিক অবস্থা তো এক তারিখের যে সম্পদ বা দায়গুলো আছে তার ভিত্তিতেই মূলত পারিবারিক তহবিল বের করা হয় তো আমরা দেখব প্রশ্নে কি বলছে এরপরে আমরা আসি আমাদের আরো প্রশ্ন আছে প্রাপ্তি ও প্রধান হিসাবে প্রাপ্তীয় প্রধান হিসাবে প্রাপ্তির পাশে আছে প্রারম্ভিক উদ্বৃত্ত এক লাখ বেতন দুই লাখ পঁয়ষট্টি হাজার পুরাতন টেবিল বিক্রয় দশ হাজার টাকা কৃষি ফসল বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ হাজার আর মোট যোগপল হচ্ছে চার লাখ দশ হাজার তো এখান থেকে আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে কোনো একজনকে লাভিব বলো লাভিব এই যে প্রাপ্তির পাশে প্রারম্ভিক উদ্বৃত্ত নামে একটা আইটেম দেওয়া আছে প্রারম্ভিক উদ্বিত্ত এক লাখ টাকা এটা কোথায় বসবে এই প্রারম্ভিক উদ্বৃত্তের টাকাটা

এরপরে আমরা আসি কৃষি ফসল বিক্রয় কৃষি ফসল বিক্রয় যে পঁয়ত্রিশ হাজার টাকা আছে এটা আমরা কোথায় কৃষি ফসল বিক্রয় পরিবারে কোন আর বসবে আয় ব্যয় বিবরণীতে হ্যাঁ রাইট এরপরে আমরা আসি আদিয়াতকে জিজ্ঞাসা করি খাদ্য সামগ্রী ক্রয় আছে প্রধান পাশে আদিয়াত বল খাদ্য সামগ্রী ক্রয় প্রধান পাশে তাহলে এটা আমরা কোথায় লিখবো বা কোন বিমিতে লিখব

সিডি সমাপন বৃত্ত বলতে পারবো এটা কোথায় বলবে ব্যালেন্স সিডি টা বলো একজন ব্যালেন্স সিডি মানে সমাপন বৃত্ত কোথায় লিখবো আমরা কি বলতে পারে না কেন এখন তো এগুলা কুইক বলার কথা একটা দুইটা ক্লাম অমর ফারুক বলো অমর ফারুক বলো ব্যালেন্স সিডি দেওয়া আছে প্রধান পাশে তো এটা কোথায় লিখবো আমরা ফারুক ওয়ান ওয়ান থ্রি জানি কত রোল নাম্বার ফারুক বলো শুনতে পারছো আমাকে তো বলো এটা কোথায় বসবে সেটা জানতে চাচ্ছিলাম তোমার কাছে সম্পদ স্যার কোন সম্পদ প্রারম্ভিক সম্পদ না আর্থিক অস্ত্র সম্পদ সম্পদ আবার দুই ধরনের আছে এখানে কোথায় বসবে আর্থিক অবস্থা বিবরণী সম্পদ স্যার হ্যাঁ রাইট এরপরে অন্যান্য তথ্য খাদ্য সামগ্রী পনেরোশো টাকা মজুদ আছে মজুদ মানে বছরের শেষে খাদ্য সামগ্রী এটা মজুদ ছিল তো বলো এই খাদ্য সামগ্রী যে মজুদ আছে এটা কি করবো আমরা সমন্বয় এক নম্বর যেটা বলা আছে বাদ দিব স্যার কোথা থেকে খাদ্য সামগ্রী হ্যাঁ বাদ দিব তারপরে কাজ আর কি আরেকবার কাজ হয় সমন্বয় কাজ কমপক্ষে দুইবার হয় আরেকবার কোথায় যাবে

আপনার আগে যে ক্লাস হলো স্যার ওটা কোর্স ছিল তো তাহলে বলা যে ক্লাসে ঢুকতে তাহলে খাদ্য সামগ্রী 1500 টাকা মজুদ আছে এটা হচ্ছে অব্যবহৃত খাদ্য সামগ্রী আমরা একটু আগে বলছিলাম মজুদ খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী ক্রয় থেকে বাদ দিতে হবে আর অন্যদিকে এটা সম্পদে বসবে আর্থিক অবস্থা বিবনে প্রথম সমন্বয়ের কাজে এটাই তারপর হচ্ছে অগ্রিম বেতনের পরিমাণ 10000 টাকা অর্ক বলো অগ্রিম বেতন যে 10000 টাকা দেওয়া আছে এই অগ্রিম বেতনের কাজটা কোথা কোথা হবে কি কথা শোনা যাচ্ছে না অর্ক অগ্রিম বেতন স্যার বেতন থেকে বাদ যাবে মনে আর কোথায় যাবে হ্যাঁ বেতন থেকে বাদ যাবে রাইট তারপরে হ্যাঁ আর হচ্ছে এক মিনিট স্যার মনে নেই স্যার আর মনে নেই না অগ্রিম বেতন বেতন হচ্ছে আমার প্রাপ্তি বা আয় আর্থিক সম্পদ স্যার আর্থিক সম্পদ না স্যার বেতন থেকে আমরা অগ্রিমটা বাদ দিই রাইট তোমার কথা ঠিক আছে কিন্তু পরবর্তীতে

আর্থিক অবস্থা বিবরণীতে দায়ের পাশে বসবে স্যার হ্যাঁ রাইট আর্থিক অবস্থা দায়ের পাশে বসবে এরপরে আসো বিদ্যুৎ বিল এক মাসের বকেয়া রয়েছে আনার তো বলো বিদ্যুৎ বিল এক মাসের যে বকে আছে টাকা কত আর কোথায় কোথায় কাজ হবে বিদ্যুৎ বিল আছে হচ্ছে এগারো টাকা প্রধান পাশে আর বলছে এক মাসের বকেয়া আছে তাহলে বিদ্যুৎ বিল বকেয়ার পরিমাণটা কত প্রথমে এটা বলো বকেয়ার পরিমাণটা কত টাকা

পারিবাহিক তহবিল নির্ণয় করতো পারিবাহিক তহবিল দেখো প্রথমে আছে নগদ তহবিল এক লাখ টাকা বাড়িঘর সাড়ে চার লাখ টাকা যেটা আমাদের এক তারিখে ছিল দেখো সব এক তারিখের নগদ তহবিল এক লাখ বাড়িঘর সাড়ে চার লাখ মোটর সাইকেল এক লাখ পঁচিশ আসবাবপত্র পঞ্চাশ গহনা পত্র পঁচাত্তর তো এগুলো আমরা প্রথমে লিখলাম এই যে টাকাটা প্রারম্ভিক সম্পদ যোগ করলে হয় আট লাখ টাকা তবে এখানে একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে যেটা এক তারিখে প্রারম্ভিক নগদ তহবিল নামে ছিল এক লাখ সেই জিনিসটা আবার প্রাপ্তির পাশে প্রারম্ভিক উদ্বৃত্ত নামে এক লাখ অর্থাৎ একই জিনিস দুই জায়গা আছে কিন্তু এখন তুমি যদি দুইবার তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অর্থাৎ প্রাপ্তির পাশে আমরা ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে ওই হাতে নগদের এক তারিখে উদ্বৃত্ত দিয়ে স্টার্ট করি সেটা আবার আমাদের প্রথমেই তারিখ দিয়ে বলে দিচ্ছি তাহলে একই জিনিস দেখো এখানেও এক লাখ টাকা প্রারম্ভিক উদ্বৃত্ত এখানেও প্রারম্ভিক উদ্ভৃত্ত নগদ তহবিল নামে এক লাখ টাকা তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দেখো টোটাল এখানে যে এক লাখ আবার এদিকে প্রাপ্তির পাশে যে এক লাখ তাহলে কিন্তু একই জিনিস এই লাখ টাকা কিন্তু আমরা এখানে এখন অনেকে আবার এটা ভিন্ন জিনিস মনে করতে পারে কিন্তু আসলে ভিন্ন না একই প্রারম্ভিক সম্পদ তাহলে আমরা প্রারম্ভিক সম্পদ এখানে লেখার সময় হাত যদি প্রাপ্তির পাশেও থাকে আবার এক তারিখ দিয়েও দেওয়া থাকে টাকার অঙ্ক অবশ্যই সেম থাকবে এবং সেই টাকাটাই মূলত এখানে লিখলাম আমরা তারপর যোগ করলে আট লাখ টাকা হয় এটা হচ্ছে বারম্ভিক মোট সম্পদ এবার বারম্ভিক দায়ের মধ্যে একটাই আছে বারো পার্সেন্ট ঋণ দেখো বারো পার্সেন্ট ঋণ দেওয়া আছে তিন লাখ টাকা এই যে এটা হচ্ছে বারম্ভিক দায় তো দায় বাদ দিলাম আমরা তিন লাখ টাকা বাদ দেওয়ার পরে আমাদের আসলো পাঁচ লাখ টাকা এটাই হচ্ছে আমার পারিবারিক তহবিল অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তর কি মারুফ কি আসছে না কি এখন একজন দেখলে দেখলো

উপযুক্ত তথ্য হতে জনাব মোশারফের পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো তো আয় উদ্বৃত্ত বা ঘাটতি আমরা কোন বিবির মাধ্যমে বের করি শাহন চৌধুরী আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি পরিবার অথবা ঘাটতি হতে পারে এটা কোন বিবিনীর মাধ্যমে আমরা বের করি কি বলো না কেন শন চৌধুরী আয় ব্যয় হ্যাঁ আয় ব্যয় তো এই আই বাই আমাদের এখন করতে হবে খ নম্বরে তো আমরা দেখো আই বাই বিবে নিটার নমুনা দেখব প্রাপ্তি উপাদান থেকে করবো তো প্রথমে আসো মিস্টার হাফিজ এটা হচ্ছে হাফিজ না মশারা পোষণ হবে মশারা পোষণে আই বাই বিবনী দু হাজার উনিশ সালের একটি ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তো প্রথমে বেতন বেতন আমাদের দেওয়া আছে দেখো এখানে প্রাপ্তির পাশে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা বেতন দেওয়া আছে এবং সমন্বয় বলা আছে অগ্রিম বেতনের পরিমাণ দশ হাজার টাকা তো আমরা অগ্রিম বেতনটা বাদ দিয়েছি দশ হাজার টাকা তাহলে আমাদের আসবে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা এই হচ্ছে বেতন এরপরে আসো আমাদের বেতনের পরে যেটা প্রাপ্তির আছে সেটা হচ্ছে পুরাতন টেবিল বিক্রয় আমরা কিছুক্ষণ আগে বলছিলাম পুরাতন টেবিল বিক্রয় আমাদের সম্পদ বিক্রয় আতিকুর বলছিল উত্তর দিয়েছিল যে এটা আর্থিক অবস্থা মিনতে স্থায়ী সম্পদ বা আসবাবপত্র থেকে বাদ দিতে হবে তার মানে এটা এখানে আসবে না এরপর আসছে কৃষি ফসল বিক্রয় হ্যাঁ এটা এখানে আসবে

তাহলে কেন আসবাবপত্র বিক্রয়কেও আমরা আয় হিসেবে না ওটা তো আয় টাকা আছে তোমার যে একই প্রশ্নের উত্তর কিন্তু এটাও আসবাবপত্র বিক্রয়কেও আমরা আয় হিসেবে লিখতে পারি না তো টেবিল বিক্রয় আর আসবাবপত্র বিক্রয় একই শুধু তাই না যন্ত্রপাতির বিক্রয়কেও আমরা আয় হিসেবে লিখতে পারি না এখন ব্যবসার আয় বলতে কি বোঝায় ব্যবসার আয় বলতে ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে যা অর্জিত হয় প্রতিনিয়ত যা অর্জিত হয় ঠিক পরিবারের আয় বলতে যেটা বোঝায় পরিবারের স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে প্রতিনিয়ত মানে এক বছরের মধ্যে যেটা নিয়মিত হয় সেটাকে বলা হয় আয় এখন আমি এই যে পুরাতন টেবিল বিক্রয়ের কথা বললাম পুরাতন টেবিল বিক্রয় তো আমার পরিবারের জন্য নিয়মিত ঘটনা না কেন নিয়মিত না কারণ টেবিল আমি ব্যবহার করার জন্যই কিনি টেবিল তো আমি বিক্রি করার জন্য কিনি না এখন টেবিলটা টেবিলটা যখন আমি আস্তে আস্তে পুরাতন হয় অথবা ওকে বা নষ্ট হয়ে যায় তখন আমার টেবিলটা চিন্তা করি যে এখন আর আমার কোনো কাজে লাগতেছে না সুতরাং আমি এই টেবিলটা বিক্রি করে দিয়ে যা পাই সেটাই আমার লাভ তো এটা হচ্ছে সাধারণত তিন চার বছর পাঁচ বছর পর টেবিলের যখন ক্ষয় ক্ষয়ক্ষতি দৃশ্যমান হয়ে যায় আমার কাছে বা টেবিলটা যখন মনে হচ্ছে যে ভালো লাগতেছে না তখন আমি বিক্রি করি তাহলে এটা তো নিয়মিত ঘটনা না এটাকে বলা হয় অনিয়মিত ঘটনা এখন কোন অনিয়মিত ঘটনা তো আয় হতে পারে না অনিয়মিত প্রাপ্তির মধ্যে বা আয়ের মধ্যে ধরনের প্রাপ্তি আছে একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় তো আমরা আয় বেরবিনি করার সময় কোনটা নিবো মূলধন জাতীয় প্রাপ্তি নিবো না আমরা সব সময় মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় কি আয় বিভিন্ন আনি এই কারণে তোমার পুরাতন টেবিল বিক্রয় কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি এটা মুনাফা জাতীয় প্রাপ্তি না যার কারণে আমরা এটা আয় বাই বিমিত লিখি না বুঝতে পারছো এরপরে আমাদের দেখো প্রধান পাশে যে আইটেমগুলো আছে প্রধান পাশের মধ্যে আছে আমাদের খাদ্য সামগ্রী ক্রয় তো আমরা খাদ্য সামগ্রী ক্রয় লিখছি প্রথমত তার সাথে বাদ মজুদ খাদ্য সামগ্রী মজুদ মানে আমাদের সমন্বয় দেখো খাদ্য সামগ্রী পনেরোশো টাকা মজুদ আছে মানে বছরের শেষ এটা ব্যবহার করা হয় নাই অর্থাৎ চলতি বছরে এটা ইউজ করা হয় নাই অথবা খাওয়া হয় নাই যার কারণে এটাকে বলা হয় মজুদ তো মজুত খাদ্য সামগ্রী আমার সম্পদ ওটা ব্যয় হতে পারে না ওই জন্য আমরা এটা বাদ দিয়ে দিয়েছি দেখো খাদ্য সামগ্রী থেকে মজুতটা বাদ দিয়ে সাতাত্তর হাজার তারপরে আমাদের বিদ্যুৎ বিল ছিল দেখো বিদ্যুৎ বিল এগারো হাজার তো বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় ছিল এক মাসের বকে আছে একটু আগে তুমি বলছিলে রূপকে তাহলে এক মাসে এক হাজার টাকা এটা আমরা যোগ করলাম যোগ বকে এক হাজার বাইরে হচ্ছে বারো হাজার টাকা তারপরে আমাদের চিকিৎসা ব্যয় পরবর্তী আইটেম বা চিকিৎসা খরচ হাজার টাকা এই টাকা আমরা লিখলাম এরপরে আমাদের নেক্সট হচ্ছে দেখো পাশে আছে আইটেম সম্পদ প্রধান আরও জমা সম্পদ ব্যালেন্স সিটের সমাপন সম্পদ এগুলো আসবে না এখন আমাদের যেটা এক তারিখে দেখো একটু এক তারিখের দিকে তাকো বারো পার্সেন্ট ঋণ তিন লাখ টাকা আছে আমি বছরের শুরুতে এই ঋণটা নিয়ে নিয়ে ব্যবসা স্টার্ট করলাম বা পরিবার স্টার্ট করলাম

এটাই হচ্ছে আমার পরিবারের আয় উদ্বৃত্ত সাধারণত এটা ঘাটতিও হতে পারে যদি ব্যয় বেশি হয়ে যায় তখন এটাকে ঘাটতি বলা হয় তবে এখানে আয় যেহেতু বেশি তাহলে এটা আয়ের উদ্বৃত্ত বলা হয় তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারে এটাই হচ্ছে খ নম্বর অ্যান্সার আর কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে এটাই হচ্ছে খ নম্বর অ্যান্সার যদি এখানে ঘ দেখানো আছে এটা আসলে খ হবে খ নম্বর অ্যান্সার এটা হ্যাঁ তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এবার কোনো প্রশ্ন আছে নাই তাহলে এবার আমরা আসি পরবর্তী স্লাইড আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো পরবর্তী প্রশ্ন বলছে যেন মশারাপোষণের পরিবারের আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুত করো অনেক সময় এই প্রশ্নটা এভাবে বলে যে পরিবারের আর্থিক অবস্থা নির্ণয় করো একই কথা বিবনী প্রস্তুত করো মানে আর্থিক অবস্থা নির্ণয় করাই আর্থিক অবস্থা বিবরণী দিতে অথবা অনেক সময় এটাও বলতে পারে মশারাপনের পরিবারে পত্র প্রস্তুত করো উদ্বৃত্তপত্র যখন বলবে তখন কিন্তু বিবইনী আকারে গড়টা হবে না দায় সমূহ টাকা সম্পদ সমূহ টাকা এইভাবে ঘটতে হয় তো উদ্বৃত্তপত্র আর আর্থিক অবস্থা বিমণি একই জিনিস তবে উদ্বৃত্তপত্র আগের নিয়মে বলা হয় আর বর্তমান নিয়মে এটাকে বলে আর্থিক অবস্থা বিমণি তো পত্রের ক্ষেত্রে দায়গুলা বাম পাশে বসে সম্পদ গুলা ডান পাশে বসে তো আমরা এখন আসি আর্থিক অবস্থা বিমণিতে আমাদের কি কি আছে আসবে তো গণ প্রশ্নের উত্তর যারা মশার র হোসেন আর্থিক অবস্থা বি হাজার উনিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য তো প্রথমে আমরা নগদ তহবিল সমাপনীটা লিখবো সমাপনী উদ্বৃত্ত কোনটা ওই যে আমি একটু আগে বললাম যেটাকে আমরা ব্যালেন্স সিডি বলি এটাই কিন্তু সমাপনী উদ্বৃত্ত এটা আমরা লিখবো তারপরে আমাদের খাদ্য সামগ্রী পনেরোশোটা যে মজুদ আছে সেটা লিখছি দেখো ডিপিএস এর জমাও লিখছি সম্পদ ডিপিএস জমা প্রধান পাশে ছিল দেখো ডিপিএসসি জমা এই যে প্রধান পাশে দেওয়া আছে ডিপিএসসি জমা এক লাখ বিশ হাজার টাকা তারপরে আমাদের হচ্ছে খাদ্য সামগ্রী মজুদ যেটা সমন্বয় ছিল পনেরোশো টাকা তারপরে নেক্সট হচ্ছে বাড়িঘর ওই যে এক তারিখের সম্পদ গুলা এক তারিখের যে সম্পদ গুলা স্থায়ী সম্পদ এই যে এক তারিখের সম্পদ আছে তোমার নগদ তহবিল এক তারিখে টা আসবে না কেন প্রারম্ভিকটা আসে না নগদ তহবিল আসলে সমাপনীটা বাড়িঘর আসবে সাড়ে চার লাখ টাকা মোটর সাইকেল আসবে এক লাখ পঁচিশ হাজার টাকা তো আমরা মোটর সাইকেলের পরে আসি আসবাবপত্র তো পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র একটু খেয়াল করো এই যে বাড়িঘর লিখলাম মোটর সাইকেল লিখলাম এরপরে আসবাবপত্র যেটা দেওয়া আছে তো আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকার থেকে ওই যে আমি যেটা বললাম প্রাপ্তির পাশে আসবাবপত্র আমাদের মোটর পুরাতন টেবিল বিক্রয় দশ হাজার টাকা সেটা আমরা বাদ দিয়ে দিলাম এই যে দশ হাজার টাকা বাদ দিয়ে তারপরে আমরা চল্লিশ হাজার টাকা লিখলাম এখানে আসবাবপত্র অর্থাৎ আসবাবপত্র আমার কমে গেল সম্পদ হ্রাস পেল এই জন্য পুরাতন টেবিল বিক্রয় মূলধন জাতীয় প্রাপ্তি বলে মূলধন জাতীয় ব্যয় থেকে এটা বাদ দিয়ে সম্পদ হ্রাস করা হয় তারপরে গহনাপত্র এক তারিখে ছিল আমাদের দেখো গহনাপত্র এক তারিখে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা গহনাপত্র পেলাম পঁচাত্তর হাজার টাকা এখন যেটা আমাদের টোটাল সম্পদ দাঁড়াচ্ছে টাকা মোট সম্পদ এখন কিন্তু ভাগ করে লেখা লেখার নেই কেন দরকার নেই কারণ পরিবার অমোনফাভোগী ব্যবসা প্রতিষ্ঠান চলমান প্রতিষ্ঠান যার কারণে পরিবারের কোনো সম্পদ দায়কে ভাগ করে না লেখাই উত্তম কারণ পরিবার তো আর হিসাব নিকাশে ব্যস্ত থাকে না যদিও আমরা এখানে আর্থিক অবস্থা নিরূপণ করতেছি এটা জাস্ট পরিবারের সামগ্রিক চিত্র ওই ব্যক্তির কাছে উপস্থাপন এটা কোনো তৃতীয় কোনো পক্ষের কাছে উপস্থাপনের প্রয়োজন হয় না এই কারণে পরিবারের সম্পদ দায়কে সাজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তারপরে আমরা দায় পাশে আসি তো দায় পাশে আমাদের প্রথমে আসবে অগ্রিম বেতন দেখো ওই যে এখন বলতে অনেকে প্রশ্ন করতে পারে যে অগ্রিম বেতন তো যার সম্পদ হয় না আয়ের অগ্রিম দায় হয় যে আমি একটু আগে আমি বলছি অগ্রিম বেতন দশ হাজার টাকা আমার দায় পাশে বসবে এরপরে আমাদের আসছে তোমার অগ্রিম বেতনের বাইরে দেখো আমরা লিখলাম কি বকেয়া বিদ্যুৎ বিল এক মাসে যে বিদ্যুৎ বিল বকেয়া ছিল এক হাজার টাকা সেটাও আমাদের সম্পদ সরি। তারপরে হচ্ছে ঋণের বকেয়া ঋণের ছিল ঋণ তিন লাখ টাকা ওই ঋণটার উপর আমরা সুদ বের করছিলাম বারো পার্সেন্ট হারে ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা ঋণের বকেয়া সুদ নামে দায় পাশে সম্পূর্ণটা দায় এখন এখানে একটু আগে আহনাফ তাহমিদ একটা প্রশ্ন করছিল স্যার ঋণের সুদ যদি প্রধান পাশে দেওয়া থাকতো ওই যে আমরা একটু আগে আমি সাপটা শুরু করার বলছিল যেমন ধরো ছত্রিশ হাজার হলো ঋণের সুদ প্রধান পাশে দেওয়া আছে চব্বিশ হাজার তাহলে তুমি আয় ব্যয় ঠিকই লিখতা কিন্তু আর্থিক অবস্থা তুমি আর ছত্রিশ হাজার তখন লিখতে পারত না তখন তোমার প্রধান পাশে যে চব্বিশ হাজার টাকা আছে ওই ছত্রিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বাদ দিয়ে যে পার্থক্য বকেয়া বারো হাজার টাকাই আর্থিক অবস্থা মিনি পাশে লিখতে হতো এই হচ্ছে ঋণের সুদের হিসাব নিকাশ এরপরে বারো পার্সেন্ট ঋণ তিন লাখ টাকা ডাইরেক্ট লিখছি অনেকে আবার এটা যোগ করে লেখে তুমিও লিখতে পারো বাট ঋণ আর ঋণের সুদ দুটা কিন্তু রকম আইটেম না ঋণকে আমরা দীর্ঘমেয়াদী দায় বলি তো আর ঋণের সুদ চলতি দায় এখন পরিবারের ক্ষেত্রে লেখা যায় কিন্তু নর্মালি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুটাকে পৃথক ভাবে লিখতে হয় পরিবার যেহেতু দায়কে ভাগ করে লেখে না তাই লিখতে পারো তুমি ইচ্ছা করে যোগ করিও লিখতে পারো এবার আসা পারিবারিক তহবিল যেটা আমরা ক নম্বরে বের করছিলাম পারিবারিক তহবিল আমাদের পাঁচ লাখ এরপরে খ নম্বরে যে আমরা আয়ুদ্বিত্ত বের করেছিলাম এক লাখ সাঁত্রিশ হাজার টাকা এটা আমরা যোগ করে দিছি তো আমাদের আসবে এক লাখ সাঁত্রিশ হাজার যদি যোগ করি তাহলে আমাদের মোট আসে ছয় লাখ সাঁত্রিশ হাজার তারপরে আমরা টোটাল যদি যোগ করি মোট দায়ও পারিবারিক তহবিল হচ্ছে নয় লাখ চুরাশি হাজার টাকা এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে বলতে পারো আমাদের আর্থিক অবস্থার বিমণী বা পরিবারের আর্থিক অবস্থার চিত্র এটাই হচ্ছে সম্পদও মিলে গেল দায়ও বা পারিবারিক তহবিলও মিলে গেল কোনো প্রশ্ন আছে না থাকলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাবো তবে প্রশ্ন থাকলে বলতে পারো স্যার ওই যে দায়ের ওইখানে পারিবারিক তহবিল আর আসলো কেন তো ওই আয়ের যোগ করলাম কেন হ্যাঁ এটা একটা প্রশ্ন বেরিগুড তো আমরা প্রথমত পরিবারিক পারিবারিক তহবিল যেটা সেটা হচ্ছে একটা পরিবারের ফান্ড ফান্ড মানে এরকম আরই যে পরিবার এই টাকাটা এখন তার কাছে ফান্ড হিসাবে বা মজুরি হিসাবে আছে। সো এটা পরিবারের ব্যক্তির কাছে আসে পাঁচ লাখ টাকা এটা হচ্ছে পারিবারিক তহবিল যেটা আমরা মূলধনের মতো বলতে পারি পরিবারের কর্তার কাছে এটা যদিও তার সম্পদ বাট প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে পরিবার যদি একটা অমনোভাবকি চলমান প্রতিষ্ঠান তার দৃষ্টিকোণ থেকে এটা আবার কিন্তু পারিবারিক তহবিলটা মূলধন মূলধনের মতোই এখন আসো আয়ের আমরা যোগ করলাম কেন এখন পারিবারিক তহবিল যদি মূলধনই ধরি আমরা বা পরিবারের ফান্ড ধরি তো আয়ের উদ্বৃত্ত এই মূলধন বা পরিবারের ফান্ডকে বৃদ্ধি করবে না হ্রাস করবে আয়ের উদ্বৃত্ত বলতে এটাই বোঝাচ্ছে যে আমার প্রতি বছর যা আয় হয় তার থেকে আমি ব্যয়গুলা বাদ দেওয়ার পর যে টাকা অবশিষ্ট থাকে এটা আমার আয়ের ব্যালেন্স তো আয়ের ব্যালেন্স তহবিলকে সবসময় বৃদ্ধি করে কেন কারণ আমার যেমন মূলধনকে যেমন নেট লাভ বৃদ্ধি করে তাহলে আমরা বলতে পারি একটা পরিবারের তহবিল যে টাকাটা আছে বা পারিবারিক ফান্ড যেটা আছে বা পারিবারিক মূলধন যে টাকাটা আছে সেটার সাথে আয়ের উদ্বৃত্ত অলয়েস যোগ হবে কেন কারণ এটা আয়ের উদ্বৃত্তটা পারিবারিক তহবিলকে বৃদ্ধি করে এই জন্য যোগ করছি আমরা বুঝতে পারছো আচ্ছা আর যদি ঘাটতি হতো এখানে তাহলে আমরা ঘাটতিটা বিয়োগ করে দিতাম ঘাটতি মানে এমনও তো নেগেটিভ ফিগার আসতো তাহলে আমরা এটা বাদ যেত কারণ ওটা তহবিলকে হ্রাস করে যাই হোক এবার আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই তো প্রথম আমি যাকে প্রশ্ন জিজ্ঞাসা করব শুধু সেই উত্তর দিবা অন্যরা চুপ থাকবা অন্যরা যখন জিজ্ঞাসা করবে তখনই প্রথমে লাভিব বলো বেতন প্রাপ্তি পরিবারে কোন ধরনের লেনদেন কিছুক্ষণ আগেই আমরা এরকম অঙ্ক করলাম সুতরাং পারা উচিত এই মুহূর্তে আমি যে আলোচনা করলাম বেতন প্রাপ্তি কোন ধরনের লেনদেন লাভিব পারল না অর্ক বলো বেতন প্রাপ্তি কোন ধরনের লেনদেন পরিবারের হ্যালো স্যার হ্যাঁ বলো বেতন প্রাপ্তি মুনাফা জাতীয় আয়

আরติকুর বলো আরติকুরমান পুরাতন খবরের কাগজ বিক্রয় কোন ধরনের লেনদেন এটা হল স্যার মুনাফা জাতীয় লেনদেন এবার আসি আমরা মারুব বলো মারুবের কাছে প্রশ্ন টেলিভিশন ক্রয় পরিবারে কোন ধরনের লেনদেন স্যার মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় এবার আসো রূপক বলো ভাড়া 11 মাস 25000 টাকা বকেয়া ভাড়া কত টাকা ইতি আগে রূপক এরকমই উত্তর দিয়েছিল একটা বাড়া এর ঘর মাস 2000 টাকা বকেয়া ভাড়া কত টাকা স্যার 2000 টাকা বকেয়া ভাড়া কোথায় লিখতে হবে কোথা কোথায় কাজ হবে পরিবারের কোথা কোথা কাজ হবে স্যার ভাড়া যোগ হবে আর হচ্ছে দায় দায়সমূহতে যোগ করতে হবে দায়সমূহে যোগ করতে হবে ভেরি এবার আসে আমরা আদিয়াতকে প্রশ্ন করি আদিয়াত পরিবারে আয় ব্যয় বিভয়িতে ব্যয়ছে যদি আয় বেশি হয়

পারিবারিক তহবিলকে কোনটি বৃদ্ধি করে মানে অবজেক্টিভ তো অপশন থাকে কোনটি বৃদ্ধি করে তখন অপশন থাকবে তোমার যে আয় অতিরিক্ত ব্যয় ব্যয় আয় এইসব অপশন গুলো থাকবে তো এখানে আসলে আমি যোগ করা হয় অপশন কিন্তু একটাই এখানে দুইটা আসে না বুঝতে পারছো মারুক যোগ বললে অপশন একটাই এবার আহনাত তো আমি বলো দশ পার্সেন্ট ঋণ এক এক দুই হাজার উনিশ দুই লাখ টাকা আমাদের অঙ্কটাও উনিশ সালেরই তো দুই লাখ টাকা ঋণ দেওয়া আছে দশ পার্সেন্ট আরো সুদ

দুই লাখ দশ হাজার টাকায় এবার বলো ঋণের বকেয়া সুদ পরিবারের কোথায় কোথায় বসবে আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম কোথায় কোথায় বসবে ঋণের বকেয়া সুদ হতেছে গিয়ে একবার স্যার হচ্ছে গিয়ে ওই প্রাপ্ত সুদ যদি যাওয়া থাকে তাহলে ওখানে একটা যোগ মানে প্রাপ্ত সুদের বাদে ওটা হবে আর প্রদত্ত সরি প্রদত্ত সুদ প্রদত্ত সুদের সাথে যোগ হবে যদি থাকে আর না হলে ডাইরেক্ট বসবে আর নাহলে ডাইরেক্ট বসবে আর হইতে সে চলতি দায়ে স্যার বসবে যদি দায়ে নাই মানে ডাইরেক্ট দায়ে দায়ে বসবে রাইট এরপরে আসো ইয়া বলো মারুপ বলো দেখি প্রশ্নটা উত্তর বা আতিকুর বলো যে একজন বলো প্রারম্ভিক খাদ্য সামগ্রী দশ হাজার টাকা খাদ্য সামগ্রী ক্রয় পঁচিশ হাজার টাকা এবং সমাপনী খাদ্য সামগ্রী পাঁচ হাজার টাকা হলে ব্যবহৃত খাদ্য সামগ্রী কত টাকা মারুপ অথবা আতিকুর যে একজন উত্তর দেয় এটা প্রারম্ভিক খাদ্য সামগ্রী দশ হাজার টাকা খাদ্য সামগ্রী বিশ হাজার টাকা না

আয় ব্যায় বিনিয় ব্যয় হিসাবে বসবে এবার লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের রূপককে প্রশ্ন করি রূপক দশ নম্বর প্রশ্ন দশ পার্সেন্ট বিনিয়োগ এক এক দুই হাজার উনিশ এক লাখ টাকা প্রাপ্তি উপাদান হিসেবে প্রাপ্তির দিকে বিনিয়োগের সুদ সাত হাজার টাকা দেওয়া আছে তাহলে আর্থিক অবস্থার বিমিতে বিনিয়োগের বকেয়া সুদ কত টাকা বসবে তিন হাজার টাকা ভেরি গুড তিন টাকা এই তিন টাকা আর্থিক অবস্থা বিধিতে বিনিয়োগের বকেয়া সুদ হিসেবে বসবে ইয়া কি জানি রূপক ভালোই পারে মোটামুটি অঙ্ক বুঝা যাচ্ছে তাহলে বাকিদের অবস্থার মধ্যে আটটি গ্রুপ বাড়ে মারুব মোটামুটি পারে কিন্তু মারুপ চুপ থাকে আনাব তাহমিদ একটু কম পারে শাওন মাঝে মাঝে বলে মাঝে মাঝে চুপ থাকে আর লাভিপ তো পারে না তো এখন এইভাবে যারা তো আবার যারা একবারই পারে না তারা একবারই মিটে ক্লাসও করে না এরকম আসো কয়েকজন যারা একবারই পারেই না তারা আবার ক্লাসও করে না চিন্তা করে যে আমি তো পারি না তার কারণে ক্লাস করে পড়া চিন্তা করে যেমনি পারি পাস করে যেতে পারলে ওদের আবার প্লাস লাগবে না এবার তোমার পাঠ্য এরকম একটা অঙ্ক আছে ঠিক আমি যেটা করাই সেটার থেকে আইটেম একটু বেশি বাট একটু কম সৃজনশীল প্রশ্ন চার এটা একটু করবা দেখবা এরকমই অঙ্ক অঙ্কটা কোনো পার্থক্য নাই সৃজনশীল চার এটা একটু করবা নিজেরা প্র্যাকটিস করবা দেখবা পারবা আর তোমাদের তো মনে হয় সিটি পরীক্ষা হবে না যতটুকু মনে হচ্ছে নোটিশে তাই বলা আছে স্যার আমাদের এখানে সিটি ছিল না কি আমি মানে আমরা এটা একটু মানে কনফিউজ হয়ে গেছে সেদিন জাহাঙ্গীর আলম স্যারের কথায় আমাদের সিলেবাস এরকম কোন কথা ছিল না সাধারণত টেস্ট পরীক্ষার আগে তোমাদের সিডি খুব কম হয় হলো একটা হতো কিন্তু এর আগে সিটি হতো না টেস্ট পরীক্ষার আগে পঞ্চাশ মার্কে একটা মল টেস্টের মতো হতো তো এখন যাই হোক এবার যদি হয় আর পঞ্চাশ মার্ক গতবার পঞ্চাশ মার্কে একটা মল টেস্টের মতো হয়েছে তো তোমাদের সিটি হবে না এটা ধরে রাখো তোমাদের এখন রানিং পড়া তো তার ভিত্তিতে হয়তো দেখা যাচ্ছে টেস্ট পরীক্ষা যদি হয় ডিসেম্বরে তার আগে হয়তো